খোলা খোলা তেলের দাম বাড়লেও সোনিয়া 73 দাম একটু কমতেছে তো আজকে ভাইয়া আপনার নামটা জানা হইল না আমার নাম হচ্ছে সজিত আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে বিজি ক্লাব নামে আচ্ছা ব্লগার আমি আচ্ছা ভাইয়া কিন্তু ফটোগ্রাফি করতে আগে মাঝখানে ছেড়ে দিয়েছিলেন না 18 পর্যন্ত করেছি প্রফেশনাল ফটোগ্রাফি 18 থেকে এই 3 বছর গ্যাপ আচ্ছা 3 বছর পরে ভাইয়া 4 বছরের মতো গ্যাপ হয়ে গেছে তারপর নতুন করে শুরু করতে যাচ্ছে এইজন্য একটা সনি সেটআপ নিতে আসছে দেখতে পাচ্ছেন সনি 73 আমরা আনবক্সিং করে ফেলছি যদিও তেলের দাম বাড়ছে কিন্তু 73 এর দাম একটু এখন কমতেছে ইনশাআল্লাহ সামনে আমরা চেষ্টা করব আরেকটু কমানোর জন্য বা কম দেওয়ার জন্য আপনাদেরকে পাশাপাশি হচ্ছে একটা সিগমা 2470 নিচ্ছে এই যে সিগমা 2470 নিচ্ছে f2.8 সনি লেন্সের যে দাম ওই হিসাবে ভাইয়া সিগমা লেন্সটাই পছন্দ করেছে একটা ফটোগ্রাফি সেটআপ যা যা লাগে সবকিছুই ভাইয়া আমাদের কাছ থেকে নিচ্ছে এই যে ভাইয়া ভাইয়ারও একটা ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল আছে যদিও ভাইয়া বলছে যে ভাইয়া হচ্ছে আলসা ব্লগার মানে খুব কম ব্লগ দেয় আর কি তো আমরা সেট আপ করতেছি এবং দেখাবো কি কি নিচ্ছে এই হচ্ছে 128 GB একটা কার্ড নিচ্ছে আমাদের কাছ থেকে সানডেক্সের অরিজিনাল কার্ড আর একটা ব্যাটারি নিচ্ছে যেহেতু এক ব্যাটারি দিয়ে শ্যুট হবে না একটা কপি ব্যাটারি নিচ্ছে পাশাপাশি হচ্ছে একটা চার্জার নিচ্ছে আপনারা সবাই জানেন সোনি 73 এর সাথে যে চার্জারটা আসে আসলে এই চার্জ দিয়ে আসলে চার্জার দিয়ে কাজ চলে না কারণ এটা তো বডিতে চার্জ ইভেন্ট করতে গেলে আপনার অবশ্যই একটা চার্জার লাগবে অলরেডি সেট আপ হয়ে যাচ্ছে পাশাপাশি হচ্ছে একটা ব্যাগ এটা হচ্ছে দেশি ব্যাগ দেশি লোই প্রু ব্যাগ এবং ফোটিক্সের শর্ট বক্স আছে একটা ফ্লাশ আছে সব কিছু একসাথে আমাদের কাছ থেকে নিচ্ছে আমরা সেট আপ করতেছি ভাইয়াও ভিডিও করতেছে তো সজীব ভাইয়া এখন কি তাহলে পুরো দামে কাজ চলবে না ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন আপনারা সাপোর্ট করবেন যাতে নেক্সট টাইম আমার কাজগুলো ভালো হবে সবাই মিরলেস চলে গেছে অলরেডি হ্যাঁ ইনশাআল্লাহ আপনার জন্য শুভকামনা তো থাকলোই সেট আপ করা সুন্দর করে